ওই ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি অ্যাক্সিডেন্ট সাইড থেকে 12:40 ছেড়ে দিয়েছে, সে আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বিশেষ কিছু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যাত্রীদের আত্মীয়দের আমরা আপনারা আশ্বস্ত করতে পারেন বা আমি আশ্বস্ত করছি, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি তো আবার আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে ট্রেনটি যখন ছেড়ে দিয়েছে আর দুর্ঘটনার কোনো চিন্তা নেই। মালগাড়ির গার্ড আর ওর ড্রাইভার দুজনই প্রয়াত হয়েছে, আরও 13 জন, আর 40 জনের মতো মেডিকেল কলেজে ভর্তি আছে, 20 জন ফাঁসি দেওয়া স্থানীয় এই হাসপাতালে ভর্তি আছে, তাদের ট্রিটমেন্ট চলছে। 2-3 জনের চোট বেশি আছে, তাদের আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তারবাবুরা। রেস্কিউ টিম পুরো কাজ করেছে, বগির বাকি অংশ কেটে বার করে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন দিয়ে, আর ড্যামেজ জায়গাগুলো আছে, তার মধ্যে কয়েকটা পার্সেল ভ্যানের কম্পার্টমেন্ট ছিল, দেখতেই পাচ্ছে মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার পিছনে দিকে এটা ধাক্কা মেরেছে, একই লাইনে চলে এসছে। অ্যান্টি কলিশন ডিভাইস আর এই দিনের বেলায় বৃষ্টিও সেরকম হচ্ছিল না, সেম লাইনে কীভাবে আসতো সেগুলো রেল দেখবে, সেটা নিয়ে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই তিনি প্রতিটা মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর নজরদারি করছেন, জেলা শাসক সমেত সব জেলা প্রশাসনের টিম পুরো তদারকি করছে এবং রেস্কিউর প্রাথমিক কাজটা কমপ্লিট করে দিয়েছে। আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি, 9 জন মারা গিয়েছে, বডিজ এন বিএমসিএইচ তে আছে। যখনই আমরা খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে মোবিলাইজ করলাম, আমাদের ফায়ার টেন্ডারকে মোবিলাইজ করলাম, আমাদের মেডিকেল টিম এখানে পৌঁছলো, আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা এখানে পৌঁছলো, সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু করা হলো। এখন 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসি দেওয়া রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে, এখন পর্যন্ত যেরকম আমাদেরকে নির্দেশ দেওয়া হবে সেরকম নেই, এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট নেই। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে, যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দিল হয়েছে। সবসময় সকালে আমরা ঘটনা পেয়েছিলাম কি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এখানে, আশা করছি কেউ কেউ লোক আমরা জানিয়েছে ফোনে কি হয়েছে, আমরা ইমিডিয়েটলি স্পটে আমাদের পুলিশকে পাঠালাম, এখানে দেখলাম আমরা কি এই রকমের ঘটনা হয়েছে, অ্যান্ড ইমিডিয়েটলি এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা ইমিডিয়েট স্টার্টিংয়ে কিছু রেস্কিউ যে করা হয় ওটা আমরা করলাম, আর তারপরে আমরা বাকি যে এজেন্সিজ আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে। 10-11 আশপাশ এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে, আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট, আর অ্যারাউন্ড 50-60 কে আশপাশ ইঞ্জার হয়েছিলেন, কিছু লোক রিলিভই হয়ে গেছেন, বাট সব হসপিটালে পৌঁছে গেছে, এখানে কেউ আটকে নিয়ে আছেন।